অর্চনাଙ୍କ आर्किटेक्ट गतकाली मध्य इदिरे हाजिर हेतिले पूणे आजिथरे इदिरे से हाजिर हेउचंती उब्रंको मोहामोही जरा करी पारे इडी आर्थिक कारोबार वा आर्किटेक्टको अकाउन्ट रो अर्चनाका अकाउन्टको टंका आसीतिबा नै जरा उच करी सारंती इडी

ତେବେ ଆପଣ ଶୁଣୁଥିଲେ ପ୍ରତିକ୍ରିୟା ଯେ ପୁଣି ଥରେ ଇଡିରେ ହାଜର ହୋଇଛନ୍ତି ଅର୍ଚ୍ଚନା ଗତକାଲି ମଧ୍ୟ ସେ ଆର୍କିଟେକ୍ଟ କୁ ହାଜର କରାଯାଇଥିଲା ଏବଂ ପୁଣି ଆଜି ସେ ହାଜର ହେଉଛନ୍ତି ଉଭୟଙ୍କ ଭିତରେ ଟଙ୍କା ନେଣ ଦେଣ ବା ଆର୍ଥିକ କାରବାର ନେଇ ଆଜି ଇଡି ପ୍ରଶ୍ନ କରିପାରେ ଏବଂ ଇଡି ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ବଡ଼ ବଡ଼ିଆଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ଡାକି ଜେରା କରୁଛି ପ୍ରସ୍ତୁତ କରିଥିବା ପନ୍ଦର ତାଲିକା ଭିତରେ କେଉଁମାନେ ରହିଛନ୍ତି ତାହା

કેઓ બાબદ્રે પૂણી પ્રસ્ન જઈ પારે કીછે આલો ચુના હેઉચી કાણા ગતો કાલી મધ્યાં સે હાજર હોઈ થિલે দেখুন গতকাল আপনার জাঁথে অর্চনা যেতবে অর্চনা যেতবে স্বাস্থ্য পরীক্ষা পাই যেত তা মেডিকালক নিয়ে যাই অর্চনা প্রথমে পুলিশ বিরোধের বিশোদ্গার করে এবং তাপরে বিস্ফোরক বয়ান দিয়ে যে কিভাবে ভাবে সে যদি মুহ খোলবে সে যদি সত সামনা আনবে ওড়শার পরবর্তন হয়ে যাব এবং তাকু সময় দরকার সময় আসলে তথ্য প্রমাণ গণমাধ্যম দেখেবে বলে সে তেমন কেউটি না কেউটি অর্চনা এই বয়ান পরে বর্তমান রাজনীতিক মহলের এবং যে বড় বড় অফিচৰ যিমান কোৱা যদি এই নাগ ফাশৰে ফচিছিলে ব্লকমেলৰ শিকাৰ হৈ কোটি কোটি টকা দিচনা এই বৰ্তমান ছনকা পচি যি এইচব ভিতৰত ইহযোগ কৰিব তদন্তৰে বুলি কৈছে তে গত কালি ঠু অৰ্চনা ইণ্ট্ৰোগেচন আৰম্ভ কৰিছে ই যিহেতু কোৰ্টকৰ নিৰ্দেশ ৰৈছিল তে অৰ্চনা ইণ্ট্ৰোগেচন সময়ৰ জেৰা বেলেগ অৰ্চনা জনেকিল ইণ্ট্ৰোগেচন সময়ত ইস্থিত ৰখি কালি ত' জেৰা চলিছে আজি

ই হাতের বাঁজি সারি যে রঞ্জিতু বারম্বার ডাকি ইডি জেরা করছি আজি হুয়ে তো অর্চনা সহিত বসে মুহমুই মধ্যে জেলা করাইপরে বড় কথা হচ্ছে অর্চনা যে ঘর ইন্টেয় ইন্টেয়র ডেকোরেসন কাম হয়ে যা সূচনা মিলুছি যে সে কামে পাখাপাখি অড়াই কোটি রু তিনোটি টঙ্কা এই যে ইন্টেয় ডিজাইনি কামে খরচ হয়েছি তো এত টাকা অর্চনা কেউঠু আনলে কেউ বাবদে তাঁর ইনকম সোর্স কিছু নাই তিন কোটি টাকা ইন্টেয় ডেকোরেসন ঘরের কমিটি খরচ কলে সে টঙ্কা তািফট আকারে

কারণ বর্তমান যেহেতু অর্চনা ইন্ট্রোগ্রেসন আর সো মানে বি ইডি অফিসে হাজর হেবে অর্চনা কু আধার করে ইডি সে নোটিস করব এবং সে অফিসে হাজর হবেন তেমন নজর রয়েছে যে অর্চনা কাহ কাহ না বিস্ফোরক তথ্য দে কোণ তথ্য দে বেআইন আর্থিক কারবার হনিট্রাফ এবং এ যে তাঁর ইনকম সোর্স নেই কোণ তথ্য রকুটি এবং সেই আধারে আগক ইডি অফিসে কাহ পাড়ি পড়ুচি ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ରୋଶନ୍ ଆପଣଙ୍କର ତମାମ ସୂଚନା ପାଇଁ ରୋଶନ୍ ରଥ ଆମ ପ୍ରତିନିଧି ଯୋଡ଼ି ହୋଇଥିଲେ ପ୍ରବର୍ତ୍ତନ ନିର୍ଦ୍ଦେଶାଳୟ ଅଫିସ୍ ସମ୍ମୁଖରୁ ଯାହା ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ଆଜି ଆର୍କିଟେକ୍ଟକୁ ପୁଣି ଥରେ ଜେରା କରାଯାଉଛି ଏବଂ ଅର୍ଚ୍ଚନାଙ୍କ ସହିତ ମୁହାଁମୁହିଁ ଜେରା କରାଯାଇପାରେ ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଜଗବନ୍ଧୁଙ୍କୁ ମଧ୍ୟ ଆଜି କୋର୍ଟରେ ହାଜର କରାଯିବ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ରିମାଣ୍ଡରେ ମଧ୍ୟ ଆଣିପାରେ ଇଡି ଏ ବାବଦରେ ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ